এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। অনুসূয়া এই মিটিং এর আগেই দিলীপ ঘোষ আমাদেরকে জানিয়েছিলেন যে এটা তাদের রিভিউ মিটিং, প্রত্যেক এক দেড় মাস করে তারা এই মিটিংটা দিল্লিতে হয়। এবং এর আগেও অমিত শাহর বাড়িতে এই পর্যালোচনা মিটিং হয়েছিল। তিনি জানিয়েছিলেন গত এক মাসে যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গে সেটাতে কি প্রভাব পড়েছে এবং আগামী এক দেড় মাসের মধ্যে কি কি কর্মসূচিগুলো রয়েছে সেটা নিয়ে রিভিউ করার জন্য মিটিং ডাকা হয়েছে অমিত শাহর বাড়িতে। এই মুহূর্তে সেখানে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, শিবপ্রকাশ এবং অন্যান্য নেতারা এসেছেন, অমিতাভ চক্রবর্তী রয়েছেন এবং সেই মিটিং এই মুহূর্তে চলছে। এবং দিলীপ ঘোষ জানিয়েছেন যে এটা মূলত নেক্সট এক মাসে কি কি কর্মসূচিগুলো নেওয়া হবে সেটাও আজকে এই মিটিং এ ঠিক হবে। তারপর আর এই মাসেই দেশের দিকে অমিত শাহ যাচ্ছেন পশ্চিমবঙ্গে, তার কর্মসূচিগুলো কি কি থাকবে সেটা নিয়েও আজকে এই মিটিং এ ডিসকাশন হবে। তাকে জিজ্ঞেস করা হয় যে এখন পরিস্থিতি কি রয়েছে, তিনি জানান কি পরিস্থিতি তাদের ভালো রয়েছে আগের তুলনায় এবং আজকে মিটিং এ নেক্সট যে এজেন্ডা গুলো রয়েছে দলের তরফ থেকে পশ্চিমবঙ্গের জন্য সেটাই ডিসকাশন করা হবে। এই মিটিং এই মুহূর্তে অনুসূয়া আরম্ভ হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে। ধন্যবাদ বিজেন্দ্র। এই বৈঠক শুরুর আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জানিয়েছিলেন, শুনুন। আমরা এর আগেও এসেছি, আপনার সঙ্গেও দেখা হয়েছে। প্রতি দেড় দু মাস অন্তর আমাদের কাজের একটা রিভিউ হয়। আমাদের সর্বোচ্চ দুজন নেতা মাননীয় নাড্ডাজি, মাননীয় অমিত ভাই প্রতি মাসে একবার করে প্রবাস করছেন এবং তাদের কার্যক্রমের যে বিস্তার আস্তে আস্তে বাড়ছে। কেন গত এক দেড় মাসের যে প্রোগ্রাম হয়েছে বা আমরা যা যা অভিযান করেছি তার একটা রিভিউ হবে এবং আগামী এক দু মাস কী কী প্রোগ্রাম হতে পারে, কীভাবে আমরা এগোবো তার একটা পরিকল্পনা হবে। এবার বিস্ফোরক পর্যটন মন্ত্রী গৌতম দেব ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় রাস্তা সরানো নিয়ে ক্ষোভ, অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বিরুদ্ধে। বারবার বলা সত্ত্বেও সহযোগিতা মেলেনি, অভিযোগ গৌতম দেবের। মন্তব্যে নারাজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। গৌতম দেব গতকাল কি বলেছিলেন শোনাব। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং বেশি করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যে রাস্তাগুলো, একটা রাস্তাও তারা রিপেয়ারিং আমাদের করে দেয়নি, খুবই অসহযোগিতা করেছে এবং এর যে অল্প অল্প কিছু কিছু কাজ করেছে, একদম করেনি তা নয়, অল্প কাজ হয়েছে। বাধ্য হয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সমস্ত বিষয়টা জানিয়েছি তাকে, যে আমার বিধানসভার যারা নাগরিক তারা অসুবিধার মধ্যে আসছে। 2011, 12, 13, 14 সালে যে রাস্তাগুলো করেছি আজকে 6 বছর, 7 বছর, 8 বছর রাস্তাগুলো সর্বতই খারাপ হয়ে গেছে, সেগুলো রিপেয়ারিং করতে হবে। বারে বারে বলা হয়েছে ডিপার্টমেন্টকে, নাহলে 100 বার চিঠি দিয়েছি আমি নর্থ বেঙ্গলে গেলাম, অজ্ঞাত কারণে তারা করেনি। বাধ্য হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পরে উনি সাথে সাথে একদিনের মধ্যে ব্যবস্থা দিয়েছেন, আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সচিবালয় থেকে ফোন এসছে তাকে এবং যে রাস্তাগুলো আমরা দিয়েছিলাম, ডাবগ্রাম 1-2, ফুলবাড়ি 1-2 এবং পুরো সভার কয়েকটা রাস্তা ডাবগ্রাম ফুলবাড়ি, তার মধ্যে আমরা যুদ্ধকালীন ভিত্তিতে দেখব যে কতগুলো রাস্তা তার মধ্যে রিপেয়ারিং করা যায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।